হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আবারও আমন্ত্রণ বিচিত্র বিনোদনের নিয়মিত আয়োজন সমন্বিত হাঁস ও মাছ চাষের 23 নম্বর পর্বে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি এবং আমাদের হাঁসগুলোও মোটামুটি সবাই ভালো আছে। তবে প্রথমে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আসলে অনেক লং সময় ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আসলে আমি অত্যন্ত ব্যস্ততার মাঝে দিয়ে সময়টা পার করতেছি। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তবে আমি সবগুলো ভিডিওর ফুটেজ মোটামুটি রেডি রেখেছি, সবগুলো ইনফরমেশান মোটামুটি রেডি রেখেছি। আমি চেষ্টা করব আপনাদের যেন কোনো ইনফরমেশান ছুটে না যায়, কোনো পর্ব ছুটে না যায়, এবং সবগুলো পর্বই আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব এবং একটু দ্রুতই আপনাদের দেওয়ার চেষ্টা করব। দর্শক, আমাদের হাঁসগুলোর বয়স আজকে 63 দিন চলতেছে এবং ডাক কলেরার ভ্যাকসিনটা দেওয়ার সময় এসে গেছে। যদিও আমরা ডাক কলেরার ভ্যাকসিনটা এখনও হাতে পাইনি, তবে আমি উপজেলা পশু হাসপাতালে একজন আমার পরিচিত ডাক্তার আছে, ওনার সাথে কথা বলে রেখেছি এবং উনি আমাকে বলেছেন হসপিটাল ভ্যাকসিন আসার পরে উনি আমাকে দিবেন সেটা। তো আমরা সেটা হাতে পেলেই কলেরার ভ্যাকসিনটা দিব এবং সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। সো ডোন্ট ওয়ারি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো হাঁসই মোটামুটি সুস্থ আছে। তবে অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2-3টে হাঁস আনফর্চুনেটলি মারা গেছে। এটার কারণ হচ্ছে আমাদের পুকুরের সাইডে যে বাঁশের বেড়াগুলো দেওয়া আছে, পুকুরের মাটি কেটে যাবে এই জন্য ওগুলো হয়তো দিয়ে রেখেছে মালিকরা। তো আমাদের হাঁসগুলা খাওয়ার জন্য মেবি হয়তো মাথা ঢুকিয়েছিল, তখন মাথাটা আর বের করতে পারেনি এবং ওরা মারা গেছে। তো আমরা পরবর্তীতে ইনস্ট্যান্ট ওগুলা বন্ধ করার চেষ্টা করেছি জাল টাল দিয়ে বা অন্যভাবে। তো ইনশাল্লাহ এরকম কিছু আর হবে না বলে আশা করছি এবং আপনারা এই বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার চেষ্টা করবেন, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন আমাদের হাঁসগুলোকে এবং আরও কিছু ইনফরমেশান নিয়ে কিছুক্ষণ পরেই আপনাদের সাথে আমি কথা বলছি। Yeah.
চালাই। আরো হাতে ভাগে গেল নাকি? উঠলে এরকম বেজাল করবে। দর্শক, আমাদের দু চারটে হাঁস অসুস্থ বলে মনে হচ্ছে এবং আমরা বর্তমানে ওদেরকে এই জন্যে অ্যান্ডোক্স প্লাস এবং অ্যান্টিবায়োটিক দিচ্ছি। তো আশা করছি অতি দ্রুত ওরা সুস্থ হয়ে যাবে। এবং আপনারাও যদি দেখেন যে কোনো হাঁস অসুস্থ বা দুর্বল এরকম দেখতে পাচ্ছেন, তাহলে অ্যান্ডোক্স প্লাস বা অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন বা আপনারা ডক্টরের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন এবং সেই মোতাবেক ওষুধ দেবেন। দর্শক, আমরা খাবার বলতে বর্তমানে ধানটাই রানিং রেখেছি, তবে অতি দ্রুত হয়তো পরবর্তী সপ্তাহ থেকে আমরা ওদের খাবারটা পরিবর্তন করব এবং করাই লাগবে, কারণ ওদের বয়স হয়ে আসছে এবং খাবার পরিবর্তন না করলে ওদের পুষ্টিগুণটা সঠিকভাবে পাবে না। এবং আপনাদের জন্য আরেকটা পরামর্শ যে আপনারা ধানটা ডিরেক্ট এভাবে না দিয়ে ধান আপনারা ভেঙে নেবেন। ধানটা ভেঙে নিলে এর ওদের জন্য এটা হজম করা অনেক সহজ হবে এবং এটা অনেক ভালো হবে বলে আমি আশা করছি। এবং আমরাও ধানটা ভেঙে নেব এবং কিছু গোটা ধানের সাথে এই ভাঙা ধানটা মিশিয়ে হয়তো আমরা দেওয়ার চেষ্টা করব এবং তারপরে আমরা ফিডটা স্টার্ট করবো। সো আপনারাকে আমরা দেখাবো কী কী দিচ্ছি না দিচ্ছি। হ্যালো,
ওদিক দিয়ে যাও তো তুমি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাঁসগুলো খামারের ভিতরে আছে, এবং আমরা এখন চেষ্টা করব যে কয়েকটা অসুস্থ হাঁস আছে এদেরকে আলাদা করা এবং আলাদাভাবে ওদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো আপনারাও যদি দেখেন আপনাদের যে হাঁসগুলো অসুস্থ সেগুলোকে আলাদা করে আলাদাভাবে ওদের যদি চিকিৎসা করেন, ট্রিটমেন্ট দেন, তাহলে ওরা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। দর্শক আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আগামীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।